আমার রাসূল দিন দুনিয়ার বাদশাকে যখন বলি ইব্রাহিম ইন্তেকাল করেছে আল্লাহর রাসূল চোখ ভরা পানি নিয়ে মাথাটা হেট করে আছেন সিদ্দিক একবার আল্লাহর রাসূলকে ধরে চাই হাবিব কাঁদছেন কেন আপনি কাঁদবেন না ফাসবির ইয়া রাসূলুল্লাহ আপনি সবর করেন হুজুর বলছেন আবু বকর আল্লাহ জমিনে আমার থেকে বড় সবর করনে ওয়ালা কিয়ামত পর্যন্ত আর কেউ জন্মাবে না আবু বকর বলুন না সুবহানাল্লাহ কিন্তু আমি নবী হলেও তো বাপ আহা নিজের সন্তানের কথা চিন্তা করেন আল্লাহ আমাদের বাচ্চাদের হায়াত দারাজ করো বাপ হিসাবে সহ্য করতে পারবেন ছেলের লাশ যত খারাপ ছেলেই হোক যাদের চলে গেছে জিজ্ঞাসা করুন কুল যেটা ফেটে যাবে মা বলছে মরতে পারিস নি এতজনের মরণ হয় তোর কেন হয় না আর রাত্রি এগারোটা বাজে ওই মোর ছেলে কেন ঘরে এলেনি দেখ না রে ওটা তো রাগের কথা কিন্তু কল যেছে না ধন আল্লাহ রাসূলকে বলে চলে হুজুর যাই ভিতরে গেলেন ভিতরে যাওয়ার সময় ছেলে লাশ শোয়ানো আছে বা একটু বড় হয়েছে নবীজি আমার থমকে দাঁড়িয়ে গেলেন নুরানি চেহারা এদিক ওদিক তাকিয়ে দেখছে আস্তে আস্তে বাচ্চার মাতার কাছে নাজুক চেহারা মনটা তো খুব নরম আমার নবীজির আর স্ত্রী কন্যা ছেলে মেয়েদের প্রতি এত কেয়ারিং আল্লাহ রাসূল কসম খোদার ওই লাইফটা পড়লে কোন ছেলে যদি স্বামী স্ত্রী বাড়িতে ঝগড়া ঝাঁটি করে আর করবে না কোনোদিন যে সন্তানের মাতার কাছে বসেছে ওই মাতা চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে এত পানি পড়ছে হাত তা তাবুল্লা লাগিয়া তাও নবীজি দাড়ি মুবারক চোখের পানিতে ভিজে যাচ্ছে এক সময় হাত তা তিনি কি করলেন হাত মুবারক দিয়ে সন্তানের কপালে হাত বুলেছে আর আবু বকর সিদ্দিককে দেখেছে আল্লাহ রাসূল সিরা আবু বকরকে হাত বুলাচ্ছে আবার আবু বকরকে দেখছে আমার বাচ্চা আবু বকর আমার বাচ্চা বুকটা ফেটে যাচ্ছে আল্লাহ রাসূলের এক সময় এই দৃশ্যটা যখন দেখে আমাদের মা জান তখন আম্মা জান খাদিজা আগে থেকে নিজের চোখের পানি মুছে নিয়েছে কারণ আল্লাহর রাসূল সম্পর্কে আম্মা জান খাদিজা খুব ভালো বুঝতেন একে তো কাঁদছেন আবার আম্মা জান খাদিজা কাঁদছে দেখলে আল্লাহর রাসূল বোধহয় আর স্থির থাকতে পারবে না আমার রাসূল মুখটা তুলে আম্মা জান খাদিজার দিকে দেখেন মুখটা তুলে দেখছেন আম্মা জান খাদিজা সুন্দর করে ইশারা করলেন কেঁদো না তুমি আমার জান আমার কলিজা আমার রাসূল আমার স্বামী কাঁদবেন না আপনি খাদিজার ভেতরটা ফেটে যাচ্ছে আরে আমি তো আমার হাবিবকে জানি ও কতটা নরম দিলে ওর বুকের উপর দিয়ে কি যাচ্ছে এখন আরে ইব্রাহিম বাচ্চা অবস্থায় বাপের খাওয়া হয়নি ওই ইহুদি বুড়িকে নিজের খাবার দিয়ে দিয়েছে শোনার পরে এই শিশু বাচ্চাটাই কিছু খাইনি মাকে বলেছিল মা আমার আব্বা কিচ্ছু খাইনি আজ আমিও খাবো না আল্লাহ রাসূল তখন বাচ্চাকে কাছে বসে নিজের হাতে মুখে খাবার তুলে দিয়েছে আর ছোট ছোট হাত দিয়ে আল্লাহ রাসূলকে আমার রাসূলের সাহেবজাদা খাইয়ে দিচ্ছেন বলে না সুবহানাল্লাহ কি করে বরদাস্ত করবে ভাই তিন তিনটে মতান্তরে চারটে সন্তান দুনিয়া থেকে বিদায় দিল কাটা ঘায়ে নুনের ছিটে দিল কারা ওই কমবখত এই সব যাদের এই যে আতুর ঘর এই সব মলি সাহেব গুলো তৈরি হয়েছে বিদ্যা দেখাতে এসেছে কথা বুঝতে পারছেন এমন মুসলমান আল্লাহ রাসূলকে বলছে মোহাম্মদ তুমি আটকুড়ে হয়েছো আটকুড়ে মানে জানেন তো আটকুড়ে মানে কি গো সন্তান হয়ে মারা গেছে তাই বলে তো নাকি সন্তানের মাথা খেয়েছো আটকুড়ে হয়েছো মোহাম্মদ তুমি সব ডাক শুনতে পাবে কোনদিন আব্বা বলে আর ডাক শুনতে হবে না আল্লাহ রাসূল ডুকরে কেঁদে ফেললেন হ্যাঁ গো আপনাদের বিরক্ত লাগছে নাকি রাত হয়ে যাচ্ছে অসুবিধা হচ্ছে কারো অসুবিধা হচ্ছে না তো সবাই একবার বলেন অনেক মানুষ আপনারা
অসুবিধা হচ্ছে কারো? একটুখানি এটা বলে আমি শেষ করে দেবো, হ্যাঁ, আর বেশি রাত আমিও করব না। বসে খাবে? আচ্ছা আচ্ছা, তাবারুক নিয়ে চলে আসতে বলে না, লাস্টে সব জ্বালা হয়েছে। নবীজিকে যখন বলেছেন জীবনে আর বাপ ডাক শুনতে পাবে না, আল্লাহ রাসূল বুক ফাটা কান্না কেঁদেছে, আল্লাহ আর কোনদিন বাপ ডাক শুনতে পাবো না। আমার আল্লাহ বলছে হাবিব খেয়াল করে শুনুন, যে সন্তানগুলো চলে গেলে কমবখত নাহনজাদ, তুমি বলছো নবীর ছেলেগুলো যদি ভণ্ড হয়ে যেত ওই জন্য আল্লাহ তুলে নিয়েছে, জানোয়ার মনুষ্যত্বহীন দুপে জন্তু হয়ে গেছো তুমি, কারণ তুমি মাইকে বসে গলাবাজি করছো কিন্তু সূরা কাউসারের শানে নাজুলটা তুমি পড়োনি। সূরা কাউসার নাজিল হলো কেন? এই জন্যই হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলল হাবিব তোমার সন্তানদের আমি নিয়ে নিয়েছি, দুঃখ করো না, তোমার বন্ধুর কাছেই তো আছে তারা। বলেন না সুবহানাল্লাহ, হাবিব একটা প্রশ্নের উত্তর দাও, তুমি তোমার ছেলেদের থেকে বেশি কি কাউকে ভালোবাসো? ওই সময় আল্লাহর রাসূল কোনো চিন্তা করে না, চিন্তা না করে বলেছিল, হ্যাঁ আমার আল্লাহ, আমার সন্তানদের থেকে সব থেকে বেশি আমি যাদের ভালোবাসি ওটা আমার গুনাহগার খাতাকার সিয়াকার উম্মত উম্মতানি, আল্লাহ আমার উম্মত উম্মতিগুলোকে সন্তানদের থেকেও বেশি ভালোবাসি, এটাই ছিল আমার রাসূলের অন্যায়। খেয়াল করে শোনেন, এটাই কি ছিল আমার রাসূলের অন্যায় যে নিজের চার চারটে সন্তান মাতন তুলে তিনটে সন্তানের জান চলে যাওয়া, তিনটে সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তারপরেও আল্লাহর রাসূল বলছে আমার বেটার থেকে বেশি আমি তোদেরকে ভালোবাসি। আল্লাহ এটাই আমার রাসূলের অন্যায়, এটাই আমার রাসূলের ভুল যে আজকে সে ইট না পাথর না কাঁকর না কি বলে পাটকের তার পেশাব কি হবে শয়তান মাথায় আনাতে পারে, তার নামুজবিল্লাহ ওই সব ভাষাগুলো বলছো, এটাই তার অন্যায় যে তার ছেলেগুলো হয়তো বড় হলে ভণ্ড হতো। আচ্ছা সেই রাসূল তোমার জন্য বলছে কি আমার ছেলের থেকে বেশি তোমাকে ভালোবাসি, এটা মনুষ্যত্ব কোথায় গেল? আপনার বিবেক কি মরে গেল? আল্লাহ বলছেন শোনো, আরো শোনো, তোমার ছেলেগুলোর যে প্রাণ গেছে আমি যে নিয়ে নিয়েছি ওটা বেকার হয়নি, তুমি যাদের সব থেকে বেশি ভালোবাসো ওই উম্মতদের জন্য আমি আল্লাহ বলছি তোমার ছেলেগুলো সাদকা হয়েছে ভেবে না। কেন এই হাবিব শুনে রাখো, কালকে আমাদের ময়দানটা বড় কঠিন ময়দান হবে, নফসি নফসির আলম হবে, জান্নাতি জান্নাতে যাবে, জাহান্নামী জাহান্নামে যাবে, আল্লাহ জান্নাতের দৌড়া করবে, জাহান্নামীদের কেউ দেখবে, মাথার উপরে সূর্য নেমে আসবে, মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে, পানি পানি করে সবাই যখন চিৎকার করবে, এ আমার হাবিব তোমার উম্মতগুলো সেদিন একটা বেনিফিট পাবে, কাদের জন্য জানো? এই তোমার সন্তানদের জন্য। সেটা কিভাবে? শুনে রেখে দাও, ইন্না আতাইনাকাল কাউসার, এ আমার হাবিব ওই কঠিন পেয়াসার দিনেতে, কঠিন পেয়াসার দিনেতে মাথার উপরে সূর্য পেয়াসে বুকটা যেদিন ফেটে যাবে, ইন্না আতাইনাকাল কাউসার, আমি আল্লাহ ওই সময় তোমার উম্মতগুলোকে হাউজে কাউসারের মিষ্টি আর ঠান্ডা পানি দান করব। আল্লাহর রাসূলের সন্তানদের জন্য কিয়ামতের দিনে আমরা হাউজে কাউসারের পানি পাবো। আর তুমি বলছো আমার নবীর সন্তানগুলো বড় হলে মিথ্যা ভণ্ড নবী দাবি করবে, সে রাসূলকে নিয়ে ছেলে খেলা কটুটি পাটকেল ঢিল বিচ্ছিন্ন করে দিন জনগণের থেকে, এদেরকে চাই না। আবার শূন্য গোয়াল ভালো, তো তোমার মতো দুষ্ট বলদের দরকার নেই। কথাটা আমার বুঝতে পারছো তো?
এমন মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, ভাইজান আমার কথাটা বুঝতে পেরেছি তো? আল্লাহ রাসূল বলছে, হে পরওয়ারদিগার আমি খুশি হয়ে গেছি, আমার উম্মতদের ঠান্ডা পানি দেবে, আমার সন্তান যাক আমি খুশি হয়ে গেছি। এই দেখুন সূরা কাউসার নাজিল। তারপর আল্লাহ কি বলছেন, ফসল্লি, হাবিব তুমি নামাজ পড়ো, লিরব্বিকা তোমার রবের জন্য, ওয়ানহার এবং তুমি কুরবানি করো। সুবহানাল্লাহ বলেন, বলে ফিনিশ, খতম, এখানে কাজ শেষ, আর তো কিছু দরকার নেই, কাজ হয়ে গেছে। ওরে বাবা, এই রাসূলকে নিয়ে কটূক্তি করতে কেন বারণ করছি? এখানে আপনি তাফসীর ইবনে কাসির খুলুন, আপনি কুল কুতুবে তাফসীর খুলে দেখুন, পরে আল্লাহ বলছেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এর ব্যাখ্যাটা কি লিখছে? আবতারাহুল্লাহ তাআলা, মানে যারা আমার নবীকে সন্তানের নাম শুনতে হবে না, ডাক শুনতে, আব্বা ডাক শুনতে হবে না, তুমি নিঃসন্তান হয়েছো বলেছে, সন্তানের মাথা খেয়েছো। আল্লাহ বলছে আমি ওদেরকে কোনোদিন বাচ্চা দেবো না, দেখে নেবে। মিলিয়ে দেখুন, যারা যারা বলেছিল, আবুল হাব থেকে আরম্ভ করে আল্লাহ কাউকে সন্তান দেয় না। অতএব সব জায়গায় হাত দাও, কিন্তু ওই যে পাওয়ার হাউসে হাত দিয়ে দেবে না, টাচ আগে হবে না, আগে জান যাবে ঠিক করতে পারবে না। কথাটা বুঝতে পারছেন? ওটা হলো পাওয়ার হাউস, কুল মুমিনিন মুমিনাতের পাওয়ার হাউস। ওইখানে হাত দিলে তুমি তো রিজিওনাল একটা আঞ্চলিক বক্তা, আর আল্লাহ শুকর, আল্লাহর কাছে ছোট হয়ে আজকে বলতে ইচ্ছা করছে, আমার অ্যাচিভমেন্ট গুলো সব জানা আছে, তো ভালো করে একবার মিলিয়ে নেবে। আজকে বাংলায় চেনে ওয়াজ করি বলে, 21টা স্টেটে চেনে কিসের জন্য? মিলিয়ে নেবে একবার। দেশের বাইরে চেনে কিসের জন্য? মিলিয়ে নেবে একবার। আল্লাহ শুকর, একটা ইন্টারন্যাশনাল সেমিনার আবার অ্যাটেন্ড করব, আপনারা নিশ্চয়ই জানতে পারবেন এবং লাইভও দেখতে পাবেন। এগুলো সব বোঝার আছে। আজকে দামেশ দেখুন, সিরিয়া দেখুন, লেবানন দেখুন, তুরস্ক দেখুন, 100% হানাফি, 100% হচ্ছে মুজাদ্দিদিয়া নকশবন্দিয়া তরিকার বাস। সুবহানাল্লাহ, বলবেন না কোথায় খালি ধরে রেখে দিয়েছেন, আপনার কি বলে ওই জাজিরাতুল আরব ধরে রেখে দিয়েছেন, সৌদি আরব, কাতার, এই ওই সেই কটা দেশ যেখানে ওয়াহাবিয়াতের বীজ বপন হয় সেইটা ধরে, আর আমাদের হজে যাতায়াত আরবে বেশি লোক থাকাথাকি, কথা বুঝতে পেরেছেন? আর রাবে তা থেকে আপনার ওই যে ওই সমস্ত বীজগুলো দিচ্ছে, বাংলাদেশি কিছু আছে, কথা বুঝতে পারছেন? শিখে যে বলছে আমি মাওলানা হয়ে গেছি, চলতি আরবিতে কতগুলো কথা বলতে শিখে গেছে, মনে করছে আমি বিশাল আলেম হয়ে গেছি আরবিতে কথা বলছি। ওরে পাগল, তোদের কাছে যে চলতি আরবিতে যারা কথা বলে না, দেখবি ওরা তোরা ছোট ভেবে, ছোট লোক ভেবে চলতি আরবিতে কথা বলে, একদম হাকিকাত বলছি, কিন্তু আমাদের সঙ্গে ওরা যখন কথা বলে অরিজিনাল একদম সালিস আরবিতে কথা বলে। তো দলিল দেখবেন, সব পরে হবে, কোনদিন দেখাবো ইনশাআল্লাহ। সার কথায় আমি যেটা বলতে চাইলাম, আরব আমার দলিল নয়, মক্কা আমার দলিল নয়। কাতার ওয়ার্ল্ড কাপ দেখলেন? কাতার ওয়ার্ল্ড কাপে কোরআন তেলাওয়াত হলো, হয়েছে কি হয়নি? জানটা ঠান্ডা হয়ে গেল, আপনার আমার সবাইয়ের জান ঠান্ডা হয়ে গেল। যদি কাতার আমার দলিল হতো তাহলে কোরআন তেলাওয়াত পর্যন্তই শেষ হয়ে যেত, পরে আবার ওই প্রোগ্রামগুলো যখন হলো, এর জন্য বোঝা গেল যে কোরআনটা আমার দলিল হতে পারে কিন্তু কাতার আমার দলিল নয়। সৌদি আরবিয়ায় যে সালমান খান প্রোগ্রাম করে, কনসার্ট করে এলো, ঠিক আছে, সৌদির জমিনেতে কাবা আছে, মদিনাওয়ালার ঘর আছে, আল্লাহর ঘর আছে, কথা বুঝতে পারছেন না? ইজ্জত করি, এহতেরাম করি সৌদিকে, কিন্তু সৌদির নামটা সৌদ বাদশার নামে না রেখে আমার যদি রসুল্লার নামে তোমরা রাখতে, তো স্যালুট করতাম সারাদিন। যেখানে রসুল্লাহ জন্ম নিয়েছে আর দেশের নাম রাখছো বাদশা সৌদের নামে, গলায় দড়ি দেওয়া দরকার? এটা ছোট্ট ওপিনিয়ন। অতএব সে সৌদি আমার দলিল নয়, মক্কা আমার দলিল নয়, মদিনা আমার দলিল নয়, মদিনাওয়ালা মুস্তাফা আমার দলিল। কথা ঠিক বলছে না ভুল বলছে?
অতএব এইসব বলতে গেলে রাত কেটে যাবে। সার কথাই একটু ইশকের একটু মহব্বতের একটু ফান্ডামেন্টাল আলোচনা আপনাদের সামনে করেছি। আমার বক্তব্যে কেউ ব্যথা নিলেন নাকি? ব্যথা নিলে মাফ করে দেবেন। চক্রে বিসমিল্লাহর সঙ্গে তিনবার আলহামদুলিল্লাহ, 10 বার কুল আল্লাহ, 11 বার দরুদ শরীফ।